শুনেন কথা বলেন কেন, এত কথা বলেন কেন? আপনার বলতে মন চাই এখানে আসেন, আপনার যদি সুলতানি হয় এখানে আসেন কথা বলেন। ইসলাম এবং মুসলমান নিয়ে ষড়যন্ত্র হবে আমি মুসলিম পারব না। আসসালামু আলাইকুম। কি বুঝলেন? যে ভিডিওটা আপনারা দেখলেন এটা সম্পূর্ণ আজকে আপনাদের দেখাবো। কিছু বুঝেছেন? একজন ইমাম সাহেব, তিনি বাংলাদেশের 2023 সালে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে, মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তিনি মেম্বারে দাঁড়িয়ে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি জুমার দিন হুঙ্কার দিচ্ছিলেন। সুপ্রিয় দর্শক, তার হুঙ্কার শুনে জানেন তো আমাদের দেশের হাফ নেতা পাতি নেতা আছে, তাদের চুলকানি উঠতেছিল, যে চুলকানি মলম লাগিয়ে দিয়েছেন। আজকে যদি কোনো আলেম বা ইমাম আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে ইমাম কাকে বলে, আলেম কাকে বলে, খতিব কাকে বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় একটু শেখেন। সপ্তম শ্রেণীর এক ঘন্টার উপরে সবচেয়ে বেশি চোখ বুলানোর সময় পেয়েছি। এই ঘন্টার ভিতরে মোট চারটি অধ্যায় আপনারা দেখেন, এখানে মোট চারটি অধ্যায় আছে, মোট চারটি অধ্যায় আছে এই বইটির ভিতরে। এবং সর্বপ্রথম আমরা একটু পচ্ছটটা দেখি। এই যে পচ্ছটটা দেখতেছেন, এটা কোনো মসজিদের ছবি না? না, এটা কোনো মসজিদের ছবি? এটা 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 কিসের ছবি? এটা কোনো মসজিদের ছবি? এটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের আমলে গুপ্ত সমাজের পাটলিপুত্র মন্দিরের ছবি। এটা আমাদের দেশেরও কোনো সংস্কৃতি না, এটা আমাদের দেশেও কোনো কি নয়, সংস্কৃতি নয়। এই বইটা, এই বইটা কয়টি অধ্যায় বলেছিলাম? চারটি। আপনারা দেখতেও পারেন এখানে চারটি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে সভ্যতা, আদিম সভ্যতা সংস্কৃতি নিয়ে আলোচনা আছে, হদপ্পা সাম্রাজ্যের ইতিহাস, ইতিহাস বিলায়াতি আছে আলোচনা আছে, বিশাল ইতিহাস আলোচনা আছে। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা আছে হিন্দু ও বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা আছে, গৌতম বুদ্ধের আলোচনা আছে। তৃতীয় অধ্যায়ে তৎকালীন সভ্যতা নগরী, আদিম সভ্যতা নগরী, ধর্মীয় স্থাপনার চিত্র, ছবি, এগুলো আছে, বিভিন্ন ছবি কি আছে। আর আশ্চর্য বিষয় হচ্ছে এই বইটিতে মোট 192টি ছবি আছে। কতটি ছবি আছে? 192টি ছবি আছে। এই 192টি ছবির ভিতরে মসজিদের ছবি আছে মাত্র তিনটা, তিনটা মসজিদের ছবি আছে, এবং 15টি মূর্তি ছবি আছে, ধর্মীয় মূর্তি 15টি মূর্তি কি আছে, ছবি আছে, এবং মন্দির এবং প্যারাগো মিলাই আছে 18টি, এবং 34টি আছে মানচিত্র, বিভিন্ন মানচিত্র 34টি। তাহলে 192টি হয়তো কম বেশি হতে পারে। তাহলে এখানে স্থান পেয়েছে, চিত্র স্থান পেয়েছে কয়টা মসজিদের? তিনটা। অথচ এই দেশে মুসলমান বসবাস করে কতজন? 92%। এই 92% শিশুরা 18টি মন্দিরের ছবি দেখলো কিন্তু তিনটা মসজিদের ছবি দেখছে। কারণ কি? এদেশে মসজিদের অভাব, বড় অভাব মসজিদের ছবি। আপনারা যদি প্রধানমন্ত্রী যে মডেল মসজিদ গুলা করেছে ওগুলার ছবি দিলেও তো হতো, এখানে প্রধানমন্ত্রীর একটা কি হতো, সুনাম অর্জন হতো, সুখ্যাতি অর্জন হতো, কিন্তু আপনি তো সেটাও করলেন, খুব গভীরে চক্রান্ত। তাহলে এবার আসি এই বইটির প্রথম দিকে যে আলোচনাগুলো আছে এগুলো অনেক বিস্তারিত, এবং তৃতীয় চতুর্থ পর্যায়ে আলোচনা হচ্ছে সুলতানি আমল, সুলতানি আমলের আলোচনা করেছে। এই বইয়ের মোট পৃষ্ঠার সংখ্যা হলো 124 পৃষ্ঠা। 100 কত? 24 পৃষ্ঠা। এই 124 পৃষ্ঠার ভিতরে 110 পৃষ্ঠা পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের আলোচনা হয়েছে, অন্য ধর্মাবলম্বীদের কি হয়েছে, আলোচনা হয়েছে। আর এখানে শেষের দিকে এসে সুলতানি আমলের পরিচয় দিয়েছে। আমি এই সুলতানি আমলের পরিচয়টুকু আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বলতে চাই। এ দেখেন, প্রথমে কোনো শিশুরা তাদেরকে জিজ্ঞাসা করতেছে, বিদেশি বলতে তোমরা কাদেরকে বুঝো, বিদেশি বলতে তোমরা কাদেরকে বুঝো? তোমরা চোখ বন্ধ করে বলবে বিদেশি হলো তারাই যারা আমাদের দেশে, অর্থাৎ আমাদের বাংলাদেশে, বাংলাদেশের বাইরে থেকে এই দেশে এসেছে। তোমাদের উত্তর একদম সঠিক। কিন্তু সুলতানি আমলে যদি কাউকে জিজ্ঞাসা করা হতো বিদেশিকে, তাহলে সে কি বলতো জানো? সে বলতো, অপরিচিত কোনো ব্যক্তি যে আমাদের গ্রামে বা অঞ্চলে থাকে না, আমাদের সমাজ ও সংস্কৃতির অংশ নয়, সেই বিদেশি। আবার ধরো তোমাদের উত্তর তোমরা বললে বাংলাদেশের বাইরে থেকে যারা আসবে তারাই বিদেশি। তাহলে এখানে প্রথমেই বোঝানো হচ্ছে যে সুলতানি আমলে যারা বহিরাগত আসছে তারাই হচ্ছে কি, বিদেশি, তারাই কি বিদেশি, যারা তোমাদের সংস্কৃতির অংশ নয়। তাহলে এই বইয়ের 109 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 109 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যাদের আলোচনা করা হলো, হিন্দু বৌদ্ধ, তারপরে হিন্দু বৌদ্ধ যাদের কথা বলা হলো, হরপ্পাস তাদের কথা বলা হলো, এদের সংস্কৃতি হচ্ছে বাংলার মানুষের সংস্কৃতি। এরপরে সুলতানি শাসন আমল যখন আসলো এটা এখন বিদেশি হয়ে গেছে, এই সংস্কৃতি কোন এই দেশের মানুষের সংস্কৃতি হয়। তাহলে আমাদের কমলতি শিশুরা তাদের অন্তরে, তাদের স্মৃতিকটে কি খোদাই হইতেছে, কি অঙ্কিত হচ্ছে যে আমরা এই দেশে যারা আছি এই মুসলিম, এগুলো আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি তো আদি যুগে যেগুলো ছিল সেগুলো, হিন্দুদের যেগুলো ছিল সেগুলো, বৌদ্ধদের যেগুলো ছিল সেগুলো, এগুলাই শিক্ষা দিতেছে। 12 নম্বর পৃষ্ঠা সুলতানি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, সুলতানি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
তোমরা তো আগেই জেনেছো সুলতানি আমলের আগে এই অঞ্চলে পাল শের শাসকগণ শাসন করতেন, কিন্তু সুলতানরা ছিলেন মুসলিম, তাই নতুন শাসকগণ ক্ষমতায় এসে দেশের আইন কানুন এবং বিচার ব্যবস্থা পুরোটাই পাল্টে ফেলেন। এই আমলে শরীয়ত অনুসারে দেশ পরিচালিত হতো, কিন্তু শাসন ব্যবস্থা মোটেও ধর্মতান্ত্রিক ছিল না। বৃহত্তর জনগোষ্ঠী যেহেতু অমুসলিম ছিল, তাই স্বাভাবিকভাবে সবাই সবসময় সুলতানের শাসন মেনে নিতে চাইত না। অর্থাৎ এর আগে তারা শাসন করেছিল, এর আগে তারা কি করেছিল, শাসন করেছিল, তাদের শাসন ব্যবস্থা মানুষ খুব সাদরে বহন করেছিল, তারা সবার সকলের মতামত বহন করে দেশ পরিচালনা করত। কিন্তু যখন এই মুসলিম সাম্রাজ্যবাদী আসলো, তখন আর এখানে কি হয় নাই, কোনো শৃঙ্খলা বজায় ছিল না, মানুষ তাদের শাসন ব্যবস্থা পছন্দ করতো না। তখনকার শাসন ব্যবস্থা কেমন ছিল, এত সহজ নয়, যেখানে ইংরেজরা 200 বছর শাসন করতে গিয়ে এদেশের মানুষ জনের মনে কুষে উঠেছিল, জনের মনে কুষে উঠছিল কিনা, এদেশের হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়েছে কিনা, এদেশের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেওবন্দি ভুলটুটি সবার আছে, কিন্তু তার জন্য একটা পাঠ্য বইয়ে ব্যবস্থা, সুলতানি শাসন আমল, এটাকে আপনারা বিকৃত রূপে দেখানো হলো। কেন দেখানো হলো, যেন এই সন্তানগুলো জানে আহারে তাদের অন্তরে সংকোচ পয়দা হবে, তাদের অন্তরে কি হবে, সংকোচ পয়দা হবে, আহারে আমাদের জাতিরা ছিল জালেম, তারা মানুষের মতামত কি করতো না, প্রাধান্য দিত না, তারা মানুষের উপর জুলুম করতো, নির্যাতন করতো, নিপীড়ন করতো, আর হিন্দু বৌদ্ধ তারা ছিল অনেক ভালো। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন আসলে কি পরিমাণ কার চুরি করা হয়েছে। সুলতানি আমলের শাসকগণ সবাই ছিলেন মুসলিম, এবং সেই জন্য মুসলিমরা অন্যদের থেকে সুবিধাজনক অবস্থানে ছিল। অর্থাৎ কি, ওই সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল তারা নিপীড়নের শিকার, সেই পরিমাণ তারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। 92% মুসলমানের দেশে বসে 92% মুসলমানের সন্তানকে পাঠ্যবই শিক্ষা দিবে, সেখানে মুসলিমের মূল্যবোধে আঘাত দিতেছে। আর যদি কেউ কিছু বলে তখন সে হয়ে যাবে মূল্যবান, জঙ্গি হয়ে যাবে। কেন এমন কি হচ্ছে, সুদূর প্রসারিত চক্রান্ত চলছে। দাসপ্রথা, দাসপ্রথার এখানে উল্লেখ করছি, দাসপ্রথাটা শুনে এখানে যে কথাগুলো করতে চাচ্ছ তা হয়তো করতে তোমাদের ভালো লাগবে না, কিন্তু ইতিহাস তো শুধু ভালো নিয়ে কাজ করে না, বরং মন্দকে জানার মাধ্যমে ভবিষ্যতের জন্য দিক নির্দেশনাও দেওয়া ইতিহাসের কাজ। তাই ইতিহাসের এই মন্দটুকু তোমাদের জানতে হবে। সুলতানি আমলের সমাজের বিভিন্ন স্তরের দাসপ্রথা প্রচলিত ছিল। তোমরা হয়তো জানতে চাইতে পারো দাসপ্রথা কি, দাসপ্রথা হলো অমানবিক একটি ব্যবস্থা, যার মাধ্যমে বাজারে আনুষ্ঠানিক ভাবে মানুষের কাছে কিনা হতো। এই ব্যবস্থা ধনীরা যখন তাদের কথা বলবেন তখন তাদের কাছে আনন্দ লাগবে, যখন প্রাণের কথা বলবেন তখন তাদের কাছে আনন্দ।
আনন্দ লাগবে যখন কোরআন এবং হাদিসের কথা বলবে ঈমানের কথা বলবে তখন বলবে এটা তো এখানের কাজ না তাহলে আয়াতের মধ্যে দাঁড়ালো যাদের ঈমান নাই যারা আখিরাতে বিশ্বাস করে না যখন এই সমস্ত কথাগুলো বলা হবে তখন তাদের অন্তর কি হয়ে যাবে সংকুচিত হবে তারা বিরক্ত বোধ হবে যে এই কথাগুলো কেন বলছে এই কথাগুলো কেন বলা হইতেছে সুপ্রিয় দর্শক এই আলেমকে আমি স্যালুট জানাই এই খতিবকে আমি স্যালুট জানাই যদি খতিব হতে হয় আলেম হতে হয় আমি বলবো এরকম হতে হবে আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটি মেম্বার থেকে এরকম খতিবের খুতবা হতো তাহলে কোনো নাস্তিক কোনো বেঈমান কোনো ইসলাম বিদ্বেষী তার ইসলাম নিয়ে কটূক্তি করা দূরের কথা তার এই ধরনের কথা কল্পনা করতে পারত না সুপ্রিয় দর্শক আজকে এই সাহসী খতিব আজকে এই সাহসী ইমামকে নিয়ে অবশ্যই আপনাদের বলবার মন্তব্য জানাবেন সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু